তো হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। যদিও ব্লগটা পুরনো, কারণ বিয়ে বাড়িটা আগেই কমপ্লিট হয়ে গেছে, বাট আমি তোমাদের সাথে তবুও শেয়ার করবো যে আমি বিয়ে বাড়িতে কী কী করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন মেহেন্দি লাগাচ্ছি, আর মেহেন্দি লাগাতে আমি একদমই পারি না, খুবই জঘন্য লাগে, কারণ ছবি আঁকার মতো আমার কোনো ট্যালেন্ট নেই, আমি শুধু ডান্সই পারি ভালো। তো দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে হাতে কেউ পটি করে দিয়েছে, যাই হোক কিছু করার নেই, কারণ আমার দিদি খুব সুন্দর মেহেন্দি লাগায়, বাট দিদির রাস্তা একটু লেট হবে, দিদিকে কেন কষ্ট করতে হবে এত, তার জন্য ভালো আমি নিজে লাগিনি। তো আমি ইউটিউব দেখে লাগাতে স্টার্ট করেছি, ওরা কাটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়েছে, আমি জানি না আমার আদৌ হবে কি না। তো তোমরা দেখো যে আমি কী লাগাচ্ছি। তো তাই আমার মেহেন্দি লাগানো কমপ্লিট, আর তোমাদের সাথে শেয়ার করতে খুবই লজ্জা করছে আমার, কিন্তু লজ্জা করলে হবে না, আমি খুব কষ্ট করে লাগিয়েছি, আর তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে বা কত সুন্দর মেহেন্দি লাগাচ্ছে। না না না, আমি এটা মিথ্যে বললাম, তোমাদের কোনো অ্যাপ্রিসিয়েট করতে হবে না। এইরকম আমার মেহেন্দি, প্রথম কথা আমি এটা মেহেন্দিটা লাগিয়েছিলাম কিন্তু একদম অন্যরকম কিছু হয়ে গেছিলো, ঠিক আছে, কাটা চামচ দিয়ে, দেন আমি আবার ধুয়েছি, দেন আবার লাগিয়েছি, আর আমি এবার ধূপকাঠি দিয়ে করেছি, একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি আমি। তো দেখতে পাচ্ছ এটা কী হয়েছে, খুবই জঘন্য হয়েছে, কিন্তু উল্টো সাইডটা তবুও আমার হিসেবে ভালো হয়েছে, তোমরা দেখবে উল্টো দিকটা মোটামুটি ভালো হয়েছে, যাই হোক কালার হলে হয়তো, আর কালারের সাথে তো সব কী আর করবো মেহেন্দি। এই দেখো বাও কী সুন্দর দেখছো, পুটি 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 কী দিয়েছে আমি ভগবান জানে, যাই হোক আমার খুব ভালো লেগেছে, মানে আমার ভালো লেগেছে মানে আমাকে ভালো লাগতেই হবে, নিজের লাগিয়েছে তো ভালো তো লাগতে হবে। যাই হোক, এভাবে মেহেন্দি লাগানো কমপ্লিট, দেন আমি যাই রিম্পার বাড়ি, রিম্পার বাড়ি যাই, রিম্পা দেখে আমি ব্লু প্লাক করিনি এখনও, থ্রেডিং করা হয়নি আমার, তো রিম্পা বাড়ি আমি নিজেই করে দিচ্ছি। এই দেখো ও গায়ে হলুদের জন্য রেডি, বাট আমার থ্রেডিং করতে ব্যস্ত। তো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি, আর আজকে হলুদ শাড়ি পরেছি কারণ আজকে আইব্রোভার, আর আমাদের নন্টো রেডি হয়ে গেছে, নন্টো এসো তো দেখো তো, এদিকে 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 এসো এদিকে, এই যে নন্টো ইয়েলো ইয়েলো জামা পরে নিচ্ছে, আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এবার নন্টো কোথায় যাবো আমরা, কোথায় যাবো বলো? বিয়ে বাড়ি যাবো। আর কি খেতে যাবো? কি খেতে যাবো? ভাত খেতে যাবো। ঠিক আছে, ভাত খেতে যাবো। তো আমি পরে আসছি তোমাদের সাথে আবার, তো টাটা। এখন রিম্পা আইবুড়ো ভাত খাবে, তোমাদের সাথে আমি শেয়ার করবো, টাটা। তো রিম্পার আইবুড়ো ভাত স্টার্ট, আর রিম্পা ভাত খেতে ব্যস্ত, রিম্পা কোনো দিকে মন না দিয়ে একদম ভাতের দিকে মন দিয়ে প্রচণ্ডভাবে ভাত খাচ্ছে, কারণ ও জানে আমাকে উপোস দিয়ে থাকতে হবে সারাদিন, তো আমি আগে স্যাক্রিফাইস করবো না ভাই, ফটো পরেও আছে, ফটোগ্রাফারকে বলে দিয়েছে ফটো আমি পরেও তুলবো, আমাকে খাবার খেতে দাও। আমি খুব খিদে পেয়েছে আমার, আর সব কটা ভাত রিম্পা শেষ করেছে, মানে আমি প্রথম কোনো মেয়ে দেখেছি যে বলে কি না যে আমি সব খাবো কিন্তু আমরা খেতে দিই না, যে চল অনেক হয়েছে হাত দৌড় বেচারা। তো গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাব ষষ্ঠী মন্দির আর তারপর যাব জলসাইতে। তো আজকে বিয়ের দিন রিম্পার, আর আমি খুব এক্সাইটেড, কারণ রাত্রে অনেক মজা করব, অনেক রেডি, ভালো করে রেডি হব, সাজুগুজু করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা চুড়িদার পরে রেডি হয়ে গেছি, আর এই দেখো আমার মেহেন্দি, রং অনেক হয়েছে বাট ডিজাইন দেখো পৃথিবীর সব থেকে সুন্দর ডিজাইন, টাটা। জানি খুব খুশি হয়েছে, নিজে করেছি তো। তো বিয়ের সকালে রিম্পা নান্দিমুখে বসেছে, এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, পুরোহিত যদিও আমার স্যার, তো খুব এক্সাইটেড আমি বিয়ের সব কিছু দেখার জন্য। তো তোমরা দেখো সাথে সাথে তো নান্দি মুখের পর আমরা চলে যাবো জলসাইতে আর ষষ্ঠী মন্দির, এখন রাস্তা ফটো তুলছে, আর তোমাদের সাথে আমি দেখাবো যে ফটো কীরকম এসছে, কারণ বিয়েতে তো ফটো আর গিফট এই দুটোই তো ইম্পর্ট্যান্ট, এই দুটো ভালো হলেই চলবে। এবার আমরা যাচ্ছি ষষ্ঠী মন্দির, আর তোমাদের সাথে শেয়ার করব আমি দারুণ একটা বিখ্যাত ডান্স, আর এই ডান্সটা করছে আমার মাসিমণি, আর মাসি ডান্সটা করছে, আর দেখতে পাচ্ছ কি ডান্স, ওরে বাপরে বাপ, কোমর নেই জেনে যে, আমি তো ভেবেছি মাসির এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, ঠিক আছে, একটা ভালো একটা গান দিয়ে গানটাকে ঢুকিয়ে আর মাসির এই স্টেপগুলো ঢুকিয়ে দেবো। তো তোমরা সাজেস্ট করতে পারো যে এখানে আমি কী ডান্স মানে গান দিতে পারি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে মাসি নাচ করছে, আর মাসির পর রিম্পার ডান্স আমরা তোমাদেরকে দেখাবো, যার বিয়ে সে কত ডান্স করছে, সে প্রচণ্ড হ্যাপি, আর হ্যাপি থাকা উচিত,
এরকমই করা উচিত আমার বিয়েতে আমিও ডান্স করব তোমাদের বিয়েতে তোমরা ডান্স করবে তো কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ আমাদের বৌমা বৌমা প্রচণ্ডভাবে ডান্স করছে হলুদ শাড়ি পরে আর বাজনা কন্টিনিউ বাজছে আর বৌমা ডান্স করছে আমি এবার তোমাদেরকে বাজনার সাথে শোনাবো যে কীরকম ডান্স করছে দেন আমরা চলে এসেছি বিয়ের একদম শেষ লগ্নে বিয়ের রাত্রে এখন আমরা ভোজ খেতে বিজি তো তোমাদেরকে দেখাবো যে বিয়ের রাত্রে আমরা কী কী করলাম তো প্রায় ভোজ খাওয়া শেষ মানে খাবার খাওয়া তো শেষ এবার বর ঢুকছে প্রচণ্ড এক্সাইটমেন্ট আর এই দেখো বর ঢুকে পড়েছে আর পুরো বাজনা টাজনা ঠিক আছে ফটকা ফুটছে আমরা প্রচণ্ড ডান্স করেছি আর কে ডান্স করেছে তোমাদেরকে দেখাবো রিম্পা তো খুব হ্যাপি আর হ্যাপি থাকা উচিত কারণ অনেক কষ্ট করে লাইক বর্ধমানে তো সেদিন ওই জল ট্যাঙ্কিটা পড়ে গেছিলো দেন বরের আসতে একটু লেট হয় কারণ বর থাকে মালদাতে দেন গাড়িও খারাপ হয়ে যায় তো অনেক কষ্টে অনেক কিছু বাধা বিপত্তি নিয়ে এখানে আসা তো একদম রিম্পা তো হাসবেও আর ডান্সও করবে ডান্স করা উচিত আর আমরা প্রচণ্ড ডান্স করেছি তো আমি এখন ভিডিও করেছি কিছুক্ষণের মধ্যে আমিও ডান্স করবো বাট ওটা তোলা হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ সবাই খুব খুব হ্যাপি তোমরা দেখো দেন আমি আর শেয়ার করবো যে কী করলাম তো এবার বর চলে এসেছে আমড়াতলায় আর এখানে বরের আশীর্বাদ হচ্ছে কিছুক্ষণ পরে রিম্পাও আসবে এখানে বরকে বরণ করা হচ্ছে আর এই দেখো এটা আমাদের করতে হয় সাদা একটা কাপড় দিয়ে কারণ বউ ঢুকবে এবার দেন শুভদৃষ্টি হবে তো কিছুক্ষণের পরেই বউ ঢুকবে আমি ওয়েট করছি বউ কখন ঢুকবে তো বৌমা আমাদের চলে এসেছে আর এই দেখো বৌমাকে তুলে রেখেছে জিজু আর একটা দাদা তো এখন এখানে সাত পাক ঘোরাতে হবে আর সবার খুব খারাপ অবস্থা রিম্পার ওয়েট কেন যে হঠাৎ করে এত বেড়ে যায় ভগবান জানে তো এখন সাত পাক ঘোরাবে তো তারপর অলরেডি অনেক পাকই হয়ে গেছে এবার রিম্পা এখানে শুভদৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে শুভদৃষ্টি হলো রিম্পার তো আনন্দ ধরেই না সাথী শুভ সকাল শুভ রাতি এই জীবনে পেয়েছি তোমায় তুমি আমার আমি তোমার তুমি আমার চির সাথী শুভ সকাল শুভ রাতি এখানে বিয়ে শেষ অ্যান্ড তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন এরা এরকমভাবে হ্যাপি থাকে আর খুব হ্যাপি থাকো হ্যাপি ম্যারিড লাইফ টাটা তো আমি এখানে ব্লগ শেষ করছি